ومن أحسن قولا من ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ বারাকাতমাদের একদম জানতে চেয়েছেন আপনার ছোট শিশু বাচ্চা নামাজের সময়ে নামাজের পাটি বা মাদুর কিংবা আহ কাপড়ে পেশাব করে দেয় তাতে কোনো গুনা হবে কিনা আলহামদুলিল্লাহ আলা রসো হবাদ না্বন এভাবে যদি ছোট বাচ্চা শিশু সে পেশাব করে তাতে কোনো গুনাহ হবে না কারণ এই কাজটি করেছে ছোট বাচ্চার শিশুতে করেছে এটি কোনো বুঝমান ব্যক্তি করেনি বা যিনি নামাজ পড়তেছেন তাকে দিয়া ইচ্ছাকৃত এরকম কিছু হয় নি এটি অনিচ্ছাকৃত তাই করলে আল্লাহু নাফসানিল্লাহুসা যাটি কারো ইচ্ছা দিন কোনো বিষয় নয় সেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু তালা কাউকে জিজ্ঞাসা করবেন না তবে এই ক্ষেত্রে যদি সতর্কতা অবলম্বন করা যায় যাতে করে নামাজ যাতে এভাবে নষ্ট না হয়ে যায় নামাজ অবস্থায় পেশাব করে দিলে নিঃসন্দেহে কাপড় অপবিত্র হয়ে গেল জায়গা অপবিত্র হলো এর মানে হচ্ছে আমার নামাজ নষ্ট হয়ে গেল নতুন করে আমাকে নামাজ পড়তে হচ্ছে তো ক্ষেত্রে যদি সতর্কতা অবলম্বন করে বাচ্চাটাকে নামাজের সময় একটু দূরে রাখা যায় তাহলে সেটাই হচ্ছে উত্তম কিন্তু যদি এটা সম্ভব না হয় এবং ঘটনাক্রমে যদি এভাবে পেশাব করেই বসে তো তাতে নামাজ নষ্ট হবে যেহেতু পবিত্রতা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কোনো গুনা হবে না যেহেতু এটি অনিচ্ছাকৃত এবং এটি ছোট বাচ্চা শিশু করেছে সে নাবুজ শিশু অতএব এক্ষেত্রে গুনা হওয়ার কোনো বিষয় নেই আল্লাহ আলমসালাম নবীন মোহাম্মদ